মানে বাংলা নিয়ে পড়ে যদি ব্যাংক চাকরি করে তাহলে মোর বেটাটা যে ভিড় ওই যে কি কয় ওটা আর্টসের থেকে যে কম যেটা কমার্স কমার্স হিসেবে বিজ্ঞানে লেখাপড়া করে তাহলে ওয়াই কিছু চাকরি করবে গেটে মালা হইল রালা। আসসালামু আলাইকুম চাচা। আমি কেডার বড় চাকরি পাবা মানে বড় চাকরি পাচুক মই ঠিক আছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বড় অফিসারের চাকরি পাচ্ছি। ও মানে পরিবারের পরিকল্পনা। হ্যাঁ হ্যাঁ। তা ওটা কেমন চাকরি? আরে এটা চাকরি হচ্ছে কি আপনার যে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এই যে কথাগুলো কয় না বাচ্চা নিয়ন্ত্রণ করে একজনের দশ পনেরোটা বাচ্চা নেয় এইটার উপর এই যে এইটার একটা অধিদপ্তর আছে ঠিক আছে তাতে পরিবারটা কিভাবে পরিকল্পনা করা যায় সুন্দর পরিকল্পনা পরিবার সাজা যায় এইটার চাকরি এইটার বড় অফিসার হচ্ছি আমি। ও ওই যে আমার হেল্লার না এগারোটা ছোয়া। হ্যাঁ হ্যাঁ ওইটার বেটার দুইটা ছোয়া দুইটা ছোয়া এই যে বুঝা অক্সিজে বুঝাই যে আমরা যে দুইটা দুইটার বেশি নয় একটি হলে ভালো হয় মানে ডাক্তারের মতন ডাক্তার। হ্যাঁ ওই রকমই আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হারে বাবু তুই বলে লেখাপড়া করলু তোর বাপ কয়ে বেড়াল তুই বলে ইঞ্জিনিয়ার হলু। হ্যাঁ ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ার হলু ফির ভালো কথা তোর বাপ কয়েছে মোর বেটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তুই ডাক্তারের মতন চাকরি পালু ব্যাপারটা তো দুজনের নেমই। আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি ঠিক আছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছি কিন্তু এবার আমি বিসিএস দিছি ঠিক আছে চাকরি পরীক্ষা দিছি ওই চাকরি পরীক্ষা আমার পরিবার পরিকল্পনা অধিদপ্তর চাকরি হয়েছি বড় অফিসার হয়েছি বুঝতে পেরেছেন? মা মা এটা কেমন কথা রে বাবু তুই পড়লো ইঞ্জিনিয়ার তুই কম্পিউটার ফম্পিউটার মোবাইল টোবাইল এলে ইঞ্জিনিয়ারিং করবো তুই ফির ডাক্তারি চাকরি পাইস ব্যাপারটা তো মুই মাথার মোর মানে ঢোকেছ না রে বাবা। আচ্ছা আচ্ছা ইয়াও তোর এটা ইঞ্জিনিয়ারিং কোনো কাজ আছে কি? না ওইখানে আমার যে জব সেক্টর ওখানে কোনো ইঞ্জিনিয়ারিং কাজ নাই। তাহলে এটা কেমন হলো? আচ্ছা শুন তো তুই তো সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছিস না? হ্যাঁ সরকারি বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা তোর ইঞ্জিনিয়ারও পড়াইতে সরকারের কয় টাকা খরচ হয়েছে? সরকার তো আমি যেহেতু হোস্টেলে ছিলাম সরকার আমাকে ওইখানে ফ্রি ট্রি সব মিলে হয়েছে লাখ পাঁচেক টাকা সরকারের খরচ হয়েছে চার পাঁচ লাখ খরচ হয়েছে। তো সরকারের এখন লাভ হল না লস হল? সরকার লাভ হল লস হল সেটা আমার দেখার বিষয় আছে আমি বিসিএস করার পাশে হচ্ছি এটাই আছে বড় কথা। চাকরি পাচ্ছি সরকার লাভ হল লস হল এটা আমার দেখার বিষয় আছে। কিন্তু ইঞ্জিনিয়ারিং পরে ডাক্তারি চাকরি কেন কই দেন? তার লোক বেশি এলে মূর্খ সুখ লোক ধরি পথ বেশি ফেলা পায় না তো আপনার সরকার তো আশাই ভুল হইল আমার। আচ্ছা একটা কথা মোক বুঝান তো এই যে আমার ফজলুর বেড়া সেদিনও শুনলাম ওই ফজলুর বেড়াও বেলে ওই বাংলা নিয়ে লেখাপড়া করলে ভালো কথা মাস্টার টাস্টার হইবে মা শোনং এবেলে এখন ব্যাংকর চাকরি করে। হ্যাঁ ওই বাংলা নিয়ে পড়ে যদি ব্যাংকর চাকরি করে তাহলে মোর বেটাটা যে ভিড় ওই যে কি কয় ওটা আর্টসের থেকে যে কম যেটা কমার্স কমার্স হিসেবে বিজ্ঞানে লেখাপড়া করে তাহলে ওই কিছু চাকরি করবে তো মাথা কাল্লা তো খেলা আছে না। আপনিও কি মনে করেন এমন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার? তাহলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানান।